আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে আমাদের কাছে নতুন স্টক এসছে আর আমি ডিউটিতে চলে এসেছিলাম তো ডিউটি থেকে আসার পর চা নিয়ে এসেছিলো তো চাটা নিয়ে আমি ভিতরে চলে এসেছি অফিসে আর এই যে হচ্ছে নতুন স্টক এসছে বাট অনেক ওয়েট তো কাঁটাতেও আসবে না কো ওয়েটটা কারণ কাঁটাতে যে একটা সিস্টেম থাকে চার কিলোর কি পাঁচ কিলোর তার থেকে বেশি হলে সেটা কাঁটাতে আসে না তো এটা তার থেকে বেশি তো সেই জন্য আসছে না আর এটা হচ্ছে অন্য একটা স্টক তো এই স্টকটা আমাদের অন্য থেকে আসে আর এগুলো হচ্ছে সব নতুন স্টক আর দেখতেই পাচ্ছ চেন আছে ব্রেসলেট আছে নেকলেস আছে ব্যাঙ্গেল আছে সব রকম মিক্স ডিজাইন আছে তো এগুলোকে আলাদা আলাদা করে তিনটে ভাগে দেবো এটা হচ্ছে অন্য স্টক এসছে তারপর একটা আছে ওটা আলাদা স্টক তো এটা হচ্ছে সাড়ে তিন কিলো এরকম এসছিল আর অন্য যেটা আছে ওটা ছ কিলো এসছিলো তো দুটো মিলিয়ে প্রায় ছয় সাত দশ কিলোর কাছাকাছি প্রায় তো এটা হচ্ছে একটা অন্য স্টক এগুলো হচ্ছে ইয়াররিং আর এটা হচ্ছে নেকলেস লাইট ওয়েটের মধ্যে অনলি আমাদের ইন্ডিয়া টাকার হয়তো পাঁচ হাজার টাকার মতো একটা নেকলেস আসবে আর এগুলো হচ্ছে ব্রেসলেট অ্যান্ড নেকলেস তারপরে আসছে এগুলো হচ্ছে রিং পুরো ব্রেসলেটে রিং আছে নেকলেস আছে অ্যান্ড হ্যাভি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম এক একটা নেকলেসের ওয়েট সো এগুলোর প্রাইসটা একটু বেশি আর এই হচ্ছে রিং সব রকম রিং পেয়ে যাবে আর এই যে হচ্ছে ব্যাঙ্গেল তো ব্যাঙ্গেলও আছে সব রকম ডিজাইনই আছে এখানে এমন কোনো ডিজাইন নেই যে নেইকো আর এটা অনেকটা বড় স্টক তো এটার জন্য অনেকটা সময় লাগবে আমার তো সময়টা জানি না কতক্ষণ লাগবে বাট চলো ট্রাই করবো অসুবিধা নাই আর এই হচ্ছে সব নতুন নতুন ডিজাইন আর এই হচ্ছে আজকে নতুন স্টক তো দেখতেই পাচ্ছ সোনার একটা পাহাড় করে দিয়েছি তো অলরেডি পাহাড় বানিয়ে দিয়েছি তো এগুলোকে আমি রেখে দেবো আগে ওই যে ছোটো স্টকটা আছে ওইটাকে আগে ঠিক করে নেবো তো ছোটো স্টকটাকে আমি আগে ঠিক করে নেবো যা আছে যা করার লাগবে আমার যা কাজ তো সবাইকে চলো দেখাবো আমি কি করবো কি না করবো তো আমাদের এখানে তিনটে সব আছে তো তিনটে সব আলাদা আলাদা করে দিতে হবে তো সেই কারণে আলাদা আলাদা করে নিয়ে নেবো প্রথম তারপরে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করব তো আমি আগে করে নেব তো আগে ভরে কারণ এটা অনেক বেশি স্টক আছে সো এটা এখন পসিবল নয় তো আমি আগে যেটা কম আছে সেই ওয়েটটা আগে করে নেবো তো এগুলোকে আমি সব ভরে দিচ্ছি কারণ এটাকে এখন হাত দিতে পারবো না অনেক টাইম লাগবে আর এটা এখন করা সম্ভব নয় আমার পক্ষে কারণ সময় নেই অতটা আর অন্য কাজ আছে সেই কারণে এগুলোকে আমি সাইডে রেখে দিলাম তারপর আমার কাছে যে কম ওয়েট আছে তিন কিলোটা আছে ওইটাকে আগে আমি তিনটে ডিভাইডেড করে নেবো তারপরে এ করে নেব এটা হচ্ছে আমাদের একটা অর্ডার ছিল তো এটাকে আমি অর্ডার দিয়ে তারপরে কোম্পানি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম আর এই হচ্ছে এগুলো অলরেডি রেডি হয়ে গেছে ট্যাগ তো অল্প কিছু বাকি আছে ওটাকে রেডি করে নেবো তারপর রেডি করার পরে আমি এগুলোকে দোকানে দিয়ে দেবো তারপর আমি যে তিন কিলো স্টকটা আছে ওইটাকে ধরে ওইটাকে ফিনিশ করবো আগে সব কিছু ট্যাগ করা যা যা লাগে সব কিছু করে নেবো তো আমি আগে যে গোটা বাকি আছে ওটাকে ট্যাগ করে নিচ্ছি তারপরে এগুলো দেখতেই পারছো ওয়েট করে নিয়ে তারপরে ট্যাগগুলো মারছি কত কি ওয়েট আছে না আছে সব কিছু দেখতে হয় কারণ একটু যদি ভুল করি বা একটু যদি প্রবলেম হয় তাহলে অনেক লস হবে কোম্পানির লস হবে আর যদি আমি ওয়েট বেশি লিখে দিই তাহলে কোম্পানির লাভ হবে যে কাস্টমার নিয়ে যাবে তার লস হবে সো এগুলোকে খুব মাথায় ধ্যান দিয়ে খুবই মানে সাবধান অবশত কাজটা করতে হয় তাছাড়া অনেকটা বড়ো প্রবলেম হয়ে যাবে সেই কারণে আমি খুবই সাবধানবশত কাজগুলো করে নিই আর দেখে দেখে করতে হয় আর তারপরে এগুলো আলাদা আলাদা প্যাকেটে ভরে নিই কারণ এক একই প্যাকেটে যদি ভরা হয় তাহলে অনেক প্রবলেম হবে অনেক মানে সে একটা গিট লেগে যাওয়া ব্যাপার চলে আসবে তো সেই কারণে এগুলোকে আলাদা আলাদা প্যাকেটে ভরতে হয় তো আমি আলাদা আলাদা করে প্যাকেটে ভরে নেবো তারপরে এগুলোকে দোকানে পাঠিয়ে দেবো পরে এখন হয়তো সময় নেই পরে যাবো তারপর দিয়ে আসবো বিকালে স্টকে আর আমার এখানেই সব কিছু থাকে তোমরা তো জানো সব কিছু দেখতে পাও আমি তো মধ্যে মধ্যে ভিডিও দিই তো এখান থেকে আমি সব কিছু করি আর এটাই হচ্ছে আমাদের অফিসের মধ্যে মধ্যে আমি সেলেও যাই বিক্রিও করি তো সেল করার সময় তো আমি ওখানেও থাকি কিছু সময় সব সময় থাকি না কারণ সব সময় থাকার সময় নেই যখন আমার কাছে স্টক আসে বা যখন আমার অফিসে কাজ থাকে তো আমি অফিসে চলে আসি যখন আমি ফ্রি টাইম থাকি তখন আমি বাইরে সেল করি তারপরে হচ্ছে এই সে এই যে স্টকগুলো আছে এগুলোকে আবার অন্য দোকানে দিয়ে আসতে হয় সব কিছুই করতে হয় তো সে কারণে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি আর এই যে হচ্ছে সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি স্টাবলার করে আলাদা দোকানের আলাদা জিনিসের সব কিছু আলাদা রকম করতে হয় আর তারপরে নেক্সট আছে যে নতুন স্টক আছে ওগুলোকে আলাদা করবো তারপর ডিজাইন আলাদা করব ডিজাইনগুলো আলাদা আলাদা করে তারপর ডিজাইনগুলোকে সব ভাবে এই করব তো আমি আগে পেপার ওয়ার্কটা চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে কি না রকম কোনো প্রবলেম আছে কি না বা প্রবলেম থাকলে সেটাকে সলভ করতে হবে তো পেপারের কোনো প্রবলেম নেই করে চেক করে নিয়েছি তারপর ওয়েট দেখে নেবো কতগুলো আজ ওয়েট এসছে তো ওটা হচ্ছে অরিজিনাল ইনভয়েস তো ওটা আমি দেখাতে পারবো না কো তো অরিজিনাল ইনভয়েসটা আমি চেক করে নিয়েছি এই হচ্ছে নতুন স্টক তো আমি স্টকগুলোকে ঢেলে নিলাম সবগুলো তো এখানে বেশি নেই তিন কিলো মতো আছে তো এটা আলাদা আলাদা করে নেব আগে সো এই হচ্ছে চেন এই হচ্ছে ব্রেসলেট এই হচ্ছে সব কিছু মিক্স আছে তো প্রথমে আমি চেনের যে প্যাকেটটা আছে ওটা খুলে নিয়ে দেখে নিচ্ছি যে চেন ছাড়া অন্য কোনো ডিজাইন আছে কি না ব্রেসলেট কিছু আছে কি না যদি চেন থাকে চেন যদি ব্রেসলেট থাকে ব্রেসলেট সব কিছু ডিজাইন আলাদা আলাদা করে নিতে পারে এই হচ্ছে ব্রেসলেট লাইট ওয়েটের অনলি পাঁচ হাজার রুপিস মানে ইন্ডিয়া টাকা পাঁচ হাজার এখানকার হয়তো দুশো রিয়াল কি তিনশো রিয়ালের মধ্যে হয়ে যাবে আর এই হচ্ছে চেন নিউ ডিজাইন তো এগুলো হচ্ছে গোলার নেকলেস মেয়েদের জন্য তো এটা একটা ব্র্যান্ডেড জিনিস এখন খুব এখানে ভাইরাল তো এই ডিজাইনটা খুবই বিক্রি হয় এখন এখানে এগুলো যাদের পছন্দ তারা আসতে পারো বা নিতে পারো বা করে পছন্দ হলে বাট এগুলো যে স্টোন আছে বা গোল্ড আছে আমাদের এখানে আঠেরো ক্যারেটের গোল্ডটা বেশি থাকে সো টোয়েন্টি টু ক্যারেটের ডিজাইনটা কম থাকে টোয়েন্টি টু কাউডি যদি লাগে তো সেটা অর্ডার করে কাস্টমাইজ করতে হয় আর এই হচ্ছে একটা নতুন ডিজাইন এসেছে খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর লাগছিলো সেই জন্য আমি একবার দেখছিলাম পরে কেমন লাগে তো একদম মেয়েদের মতো লাগছিলো পরে কারণ এটা মেয়েদের জন্য ছেলেদের নয় সো মেয়েদের মতন এই ডিজাইন থাকে আর এই ডিজাইনগুলোকে খুবই আলাদা আলাদা করে নিয়ে দেখে নিতে হবে তারপরে আলাদা করবো তো আরও অন্য যেগুলো আছে সেগুলো আমি দেখে নিচ্ছি আর এই হচ্ছে আমি ট্রেন নিয়ে নিয়েছি কারণ আলাদা আলাদা শপের জন্য করতে হবে তো আলাদা আলাদা শপের জন্য করার জন্য অনেকটা সময় লাগবে তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আর এগুলো হচ্ছে আলাদা নিয়ে নিয়েছি তিনটে কারণ তিনটে দোকান আছে এখানে আমার আমার আন্ডারে বা আমি তিনটে দিই তো তিনটে দোকানের জন্য আমি আলাদা করে নেবো সমস্ত ডিজাইন দেখতে হবে কোন দোকানে কোনটা কম আছে কোন দোকানে কি আছে না আছে তো সেই হিসাবে করতে হবে তো যারা বাইরে কাজ করো গোল্ডের দোকানে বা ভবিষ্যতে যদি কেউ আমার মতো মার্কেটিং অ্যাকাউন্টেন্ট হও তাহলে তাকে এগুলো করতে হবে বা তার এগুলো লাগবে সো যারা দেখছো তো মন্দির দেখো বা পরবর্তীতে কাজে লাগবে তো সেই কারণে আরো ভালো করে দেখে নাও কি করতে হয় না করতে হয় তো তিনটি দোকানের ডিজাইনটা আমি দেখে নেবো কোন দোকানে কোন ডিজাইনটা নেই প্রথম গিয়ে আমি স্টক চেক করে এসেছি কোন দোকানে কতটা স্টক আছে কি আছে তো সেই স্টকের কারণে আমার মানে কীরকম একটা ক্যালকুলেশন করে নিয়েছি কোন দোকানে কত গ্রাম দিতে হবে কোন ডিজাইনটা নেই কো তো সেই জিনিসটা আমি চেক করে নিয়েছি অলদিন তো সেই কারণে আমি দেখে নিচ্ছি কোন ডিজাইনগুলোকে খুবই আলাদা সাধারণত আলাদা আলাদা করতে হবে কারণ একটু কিছু হলেই ছিঁড়ে যাবে কারণ গোল তো খুব সফট জিনিস সো একটু কিছু হলেই ছিঁড়ে যায় সো খুবই সাধারণ অসুবিধা নেই ছিঁড়িগুলো আবার চেঞ্জ করে দেয় আমাদের ঘর তো ওই ভয়টা আমাদের থাকে না যে ছিঁড়বে আর করবে এসব প্রবলেম থাকে না কো তো এই হচ্ছে ইয়ারিং ডিজাইন কারণ ব্রেসলেটে তো ইয়ারিং দেখেছো আমি বলছিলাম না সমস্ত ডিজাইন একই সঙ্গে থাকে কারণ বড় কোম্পানি বা ফ্যাক্টরি থেকে আসে তো ফ্যাক্টরি থেকে আসার পরে এগুলোকে আলাদা করে নিতে হয় আর খুবই জট লেগে থাকে আসার সময় তো সেগুলোকে আলাদা আলাদা করে ছাড়ানোর সময় খুব সাবধানে ছাড়তে হয় নাহলে একটু কোনো প্রবলেম হলেই না ছিঁড়ে যাবে আর ছিঁড়ে গেলেই একটা আবার সেই রিটার্ন করতে হবে আবার রিটার্ন করে আবার সেই সিগনেচার পেপার ওয়ার্ক অনেক প্রবলেম সেই জন্যে আমরা কী করি একটু সাবধানে নিই কারণ যেন না ছেড়ে। ছিঁড়ে গেলেই অনেকটা প্রবলেমের মধ্যে থাকতে হয় অনেকটা টেনশান আবার রিটার্ন করে আসা যাওয়া সেই জন্যে একটু সাবধানে করি বাকি ছিঁড়ে গেলে কোনো অসুবিধা নাই বাকি প্রবলেম হয় না কোনো যেমন কোনো সময় যদি রাগ উঠে পড়ে বা কিছু হয়ে যায় নিজেই ছিঁড়ে দিই দিয়ে রিটার্ন করে দিই কি করবো কারণ সময় এরকম মাথায় রাগ উঠে পড়েছে কি করবো তো রাগ দেখাতে পারা যায় না সেই জন্য সোনার উপরেই দেখিয়ে দিই কোনো ডিজাইন আছে চেন আছে হাতের কাছে চেনটা ছিঁড়ে দিলাম দিয়ে রিটার্ন করে দিলাম কারণ আমার কাছে সব কিছু থাকে আমি ছিঁড়ে দিলে কি জিজ্ঞেস করলে কি করে ছিঁড়ে গেছে সেই জন্য ছিঁড়ে দিয়ে রিটার্ন করে দিই আর এই হচ্ছে আমি দেখে নিচ্ছি ওয়েটগুলো কারণ ওয়েটটাও দেখতে হবে তো ওয়েটার অনুযায়ী তো হয় ওয়েটার অনুযায়ী তো করে নিতে হবে আর এগুলো হচ্ছে সবই চেন এখানে মনাকো ডিজাইন আছে পেপার ক্লিপ ডিজাইন আছে তারপরে সেনেক ডিজাইন আছে তো সবই আলাদা আলাদা রকম ডিজাইন আছে ত্রিফানির ডিজাইন আছে তো এগুলো সব ব্র্যান্ড এক একটা ব্র্যান্ডের নেম যারা হয়তো জানো তারা হয়তো বুঝবে যে এগুলো কোন ব্র্যান্ড বা কীরকম আর এই হচ্ছে ব্যাঙ্গেল তো ভেসাচি ব্যাঙ্গেল এটাও একটা ব্র্যান্ডের ডিজাইন তো আমি সেরকম হিসাব করে বা সেরকম অনুযায়ী আমি আলাদা আলাদা করে নিচ্ছি কারণ অনেকটা ডিজাইন আলাদা থাকতে পারে বা আগেই বলেছিলাম যে প্রত্যেকটা দোকানের ডিজাইন আমি দেখে নিয়ে এসেছি তো কোন দোকানে কোন জিনিসটা দরকার বা কোনটা প্রয়োজন কোনটা নেই কো সেই অনুযায়ী দিতে হবে তো তার জন্য আমি দেখে চাই যে দেখো মনাকো ব্রেসলেটটা কত সুন্দর লাগছে পরে ঠিক মেন বাট কি করবো আমাদের মুসলিমদের গোল পরা যাবে না সেই জন্যই নিতে পারি না কো বাকি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন আছে বাট আঠেরো ক্যারেটের ডিজাইনগুলো খুবই সুন্দর হয় এবং দামটা একটু কম হয় বাট আমাদের এখানে বা আমি যেখানে কাজ করি এখানকারের বা এই দেশের যে আঠেরো ক্যারেট আমাদের ইন্ডিয়াতে যে ছোটো খাটো দোকানগুলো আছে সেখানে টোয়েন্টি টু ক্যারেট অলমোস্ট তো আমাদের এখানকারের আমাদের ইন্ডিয়ার স্বর্ণের মধ্যে অনেকটা তফাৎ থাকে বা যেগুলো বড়ো দোকান আছে তো হয়তো কোনো প্রবলেম হয় না বা ছোটোখাটো দোকানগুলোতে অনেকটা প্রবলেম থাকে গোল্ডের অনেক ভাগ আছে গোল্ডে মানে গোল্ডের যে জিনিস সবাই বলে না বা সবাই সব কিছু ক্লিয়ার করে না অরিজিনাল যে পিউরিটি স্ট্যাম্প তো সবাই মারতে পারবে টোয়েন্টি টু এইটিন তারপরে ফোরটিন ক্যারেট স্ট্যাম্প হচ্ছে হাতের ওগুলো যে বানায় সে মারে তো ওগুলো কম্পিউটারে বানানো বা কিছু নয় যদি কোনো দিন গোল্ডের কোনো জিনিস যে করতে চাও কেউ যে না এটা সত্যিকারের গোল্ড কি না কত পার্সেন্টেজ আছে এক হাজার একটা গোল্ডে হাজার পার্সেন্ট হয় তো ফোর নাইন তারপরে হচ্ছে ট্রিপল নাইন তারপরে হচ্ছে এরকম ক্যারেট আসে তো এগুলোকে চেক করার জন্য কম্পিউটারে যদি মিল্ট করতে হয় মানে আগে হিট করে মতো তারপরে কম্পিউটারের উপর রেখে যদি চেক করা হয় তাহলে বোঝা যাবে অরিজিনাল যে গোলটা কত ক্যারেটের বা কতটা পিউরিটি আছে এর মধ্যে তো সেগুলো চেক করতে গেলে হয়তো কোনো দোকানে আমাদের ইন্ডিয়াতে অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে বা আমাদের কলকাতা বা বর্ধমানের মধ্যে অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে তো সেখানে গিয়ে হয়তো এক দেড়শো টাকা দিলে তোমরা চেক করতে পারবে কোনো জায়গাতে শৈন্য নিলে তুমি আমি চেক করব তো সেগুলো চেক করার জন্য যে কোনো ওইরকম দোকান আছে যেগুলো তো ওয়ার্কশপ বলা হয় তো ওখানে গিয়ে চেক করে নিলে বুঝতে পারবে এর মধ্যে কতটা পিউরিটি আছে বা কতটা স্বর্ণ খাঁটি আছে হলমার্ক সব যে বলে এগুলো হয়তো মুখে বলে এগুলো কোনো মানে মানে হয় না আমার আমার মধ্যে মানে আমার যে বুদ্ধিতে বলে বা আমি এতদিন যা করছি বা দেখছি কেডিএম হলমার্ক সবাই ঠকায় কেউ সত্যি কথা বলে না কো তো যদি দিন কোনো জিনিস সত্যি করে চেক করতে চাও যে এর মধ্যে কতটা স্বর্ণ আছে তো ওই দোকানে গিয়ে মিল্ট করে পিউরিটি চেক করলে বুঝতে পারবে যে কত পার্সেন্ট স্বর্ণ আছে তাছাড়া স্ট্যাম্পে হলমার্ক আর দেড়শো টাকা দুশো টাকা দিলে যে কোনো মানুষ স্ট্যাম্প করে দেবে এগুলো স্ট্যাম্প করার কোনো ব্যাপার নাই তুমি সিলভারের মধ্যেও আমি স্ট্যাম্প করে দিতে পারবো বাট এগুলো কোনো ব্যাপার নয় স্ট্যাম্প করা সত্যি যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি গিয়ে কম্পিউটারে যখন চেক করবে তখনই তুমি বুঝতে পারবে এর মধ্যে কতটা স্বর্ণ আছে কতটা কি আছে না আছে তো স্বর্ণের মধ্যে অনেক ভেজাল থেকে অনেক কিছু করা হয় সবাই যারা বোঝে না তারা বোঝে না যারা বোঝে তারা বোঝে তো সেটা নিয়ে বাদই দিলাম চলো নতুন ডিজাইন এসছে তো রিংগুলো দেখতেই পাচ্ছ নতুন নতুন ডিজাইনের মধ্যে কত রকম ডিজাইন আছে কত কি আছে তো কারোর কোনো ডাউট হলে আমি বলবে আমি বলে দেবো আর এই হচ্ছে প্যান্ডেলগুলোকে আমি আলাদা আলাদা করে নেবো আর এগুলো হচ্ছে রিং তো রিংগুলোকে আলাদা আলাদা করে নেবো কারণ সবকিছু ডিজাইন আলাদা আলাদা করে নিতে হয় তারপরে এগুলোকে তিনটে ভাগ করব কারণ কোন দোকানে কোন ডিজাইনটা দিয়েছি না দিয়েছি আমাকে ওই করে রাখতে হবে কারণ নেক্সট টাইম যদি নেক্সট স্টক আসছে সেই স্টকে কোন ডিজাইনটা কোন দোকানে কম আছে কোন দোকানে কতটা দিয়েছিলাম সেটাকে ক্যালকুলেশন করে তারপরে সেগুলো হিসাব করে দিতে হবে আমি যে স্টকে এসছে যে কোনো ডিজাইন যে কোনো দোকানে দিয়ে দিলাম বা যে কোনো শপে দিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি এটা চলবে না কারণ এটা করলে প্রবলেম হয়ে পড়ে সো আমার কারণ চেকিং আসলে তখন আমাকে জিজ্ঞেস করবে কেন এরকম করেছো বা কেন এরকম তো সে কারণে একটু জেনে শুনে বা একটু দেখে শুনে করতে হয় তো ক্যান্ডেন আলাদা করে নিয়েছি রিং আলাদা আলাদা করে নিয়েছি সব কিছু আলাদা আলাদা করে নিয়ে তারপরে এগুলোকে দেখবো আর এটা হচ্ছে চেন তো চেনের মধ্যে অনেক ডিজাইন আছে অনেক লাইট ওয়েট অনেক হ্যাভি তো অনেক রকম ডিজাইন থাকে তো লাইট ওয়েটের মধ্যে অনেক কিছু পেয়ে যাবে তো আর এই হচ্ছে যে নিউ ডিজাইন তো চেনের মধ্যে এই যে নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবে লেস দেন ওয়ান গ্রাম এক গ্রামের থেকেও নিচে চেন বাট স্ট্রং ছিঁড়বেও না যে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে যাবে দুদিন পর এরকম কোনো প্রবলেম হয় না কো স্ট্রং চেন আর এগুলো সব হয়তো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কি কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম দামের চেন তার থেকে বেশি নয় কো কারণ এগুলো লাইট ওয়েট দু গ্রাম তিন গ্রাম তারপরে চার গ্রামের মধ্যে আমাদের ইন্ডিয়াতে কী হয় দশ গ্রাম পনেরো গ্রামের চেন দেখি আমরা বাট এগুলো নয় এখানে অনেক কম দামের চেন পাওয়া যায় কারণ এখানকার মানুষ লাইট ওয়েট ইউজ করতে পছন্দ করে কম ওয়েজন্য ইউজ করবে কিছুদিন পর বিক্রি করবে আবার নতুন কিনবে এইরকম ব্যাপার একটা তো এগুলো খুবই কম ওয়েটের আর দেখতেই পাচ্ছো ডিজাইনগুলো কিন্তু কম ওয়েট বলে যে ভালো নয় বা কিছু নয় তা নয় ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আঠেরো ক্যারেটের টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান সব রকম অ্যাভেলেবেল থাকে বাট আমাদের দোকানে টোয়েন্টি টু ক্যারেটের কম আর এইটিন ক্যারেটের ডিজাইনটা একটু বেশি তো এগুলো হচ্ছে ওয়ান গ্রামের থেকেও কম তো রোপ চেন বলা হয় এগুলোকে অনেক মানুষ পছন্দ করে কত কম দেখো এক গ্রামের এক গ্রাম থেকে নিচে রয়েট অনলি তো ইন্ডিয়া টাকার মধ্যে পেয়ে যাবে এতটা কম ভাবতে পারবে যে এইরকম হয়ে যাবে তবে এগুলো হ্যান্ডমেড নয় মেশিন মেড আর এই মেশিন মেডের যে স্বর্ণগুলো থাকে কোনো রকম খাদ বা কিছু থাকে না ফুল গোল্ড দিয়ে থাকে অ্যান্ড লেজার সোল্ডিং থাকে হ্যান্ড সোল্ডিং নয় কেডিয়ামও থাকে না লেজার সোল্ডিং যেটা কিছুটা মাত্র কম হয় বা কিছুটা মাত্র একটু ডিফারেন্ট আসে বাট ও তাদের পিউরিটি যে কম আছে তা নয় মেশিন মেড হলে পিউরিটি কম থাকে না যেমনি আমাদের ইন্ডিয়াতে যেমনি ক্যাডের ডিজাইন থাকলে একটু দাম বেশি পড়ে কারণ সেগুলো তো কোনো খাদ থাকে না বা কোনো কেডিয়াম বা কিছু থাকে না ফুল স্বর্ণ থাকে মেশিন মেড যেগুলো থাকে ক্যাডের ডিজাইন তো সেগুলোর দামটা একটু বেশি পড়ে বা দাম একটু বেশি চায় তারা কারণ তারা হাতে বানায় না হাতে বানালে অনেক প্রফিট থাকে অনেক কিছু থাকে সেই কারণে মেশিন মেড হলে দামটা একটু বেশি নাই তো কেউ দিন জিনিস নিলে মেশিন মেড নেবে আর চেক করে নেবে স্বর্ণের মধ্যে অনেক রকম করা হয় আর এই হচ্ছে মোনাকো ব্রেসলেট তো এগুলো নিউ ডিজাইন বা ব্র্যান্ডের ডিজাইন যেটাকে বলা হয় তো সবাই যার যেটা পছন্দ সে সেরকম দেখে বা সে সেরকম নেয় তো আমি অলরেডি আলাদা আলাদা করে নিয়েছি প্রায় ব্যাঙ্গেল ব্যাঙ্গেল সব হয়ে গেছে ব্রেসলেটটা বাকি আছে তো ব্রেসলেটটা করে নিচ্ছি তো কোন দোকানে কতটা লাগবে না লাগবে সেরকম অনুযায়ী আমি করে নেব তারপর অন্য ডিজাইনগুলোকে করবো তো মোনাকো ব্রেসলেট আমাদের এই দোকানটাতে আমি যে অফিসে আছি এন্ড অফিসের নিচে যে দোকানটা আছে এই দোকানে একটু কম আছে তো এই দোকানে একটু বেশি দেবো কারণ এই দোকানটাতে আমি থাকি বা এই দোকানের ডিজাইনটা কম আছে তো এই দোকানে মানে কোন ডিজাইনটা কী লাগবে আর যেগুলো সব থেকে ভালো ভালো ডিজাইন সেগুলো দিই কারণ আমি আছি এই দোকানে তো বিক্রি করলে আমি বুঝতে পারি যে কোনটা কী হয় তারপরে ভেতরের দোকানগুলো তো অসুবিধা নেই যে কোনো ডিজাইন দিয়ে দিই যে কোনো প্রবলেম নেই কো কারণ অতটা চেক করে না কমায় আর আমি যেটা বলি সেটাই হয় সো প্রবলেম হয় না কো আর এই দোকানটাতে আমি একটু ভালো ভালোই দিই কারণ আমি থাকি তারপর আমি জানি বা এখানে সেল হলে আমি দেখি তো সেখানে এখানে দেখতে হয় তো ভালো ভালো আছে সেটা এখানে আগে থাকবে তারপরে সেটা আর কি বলবো নতুন করে কিছু বলা নেই সবাই জানে আর এই হচ্ছে ব্রেসলেট গুলো পুরো আলাদা আলাদা করে নেবো কারণ কোন দোকানে কত পিস লাগবে কি না লাগবে পিস গুনে গুনে দিতে হয় তো এখানে যে পিসের গুলো আলাদা আলাদা নাই কপিস কোন দোকানে লাগবে সেরকম অনুযায়ী দিতে হবে তো দেখতে পাচ্ছো অলরেডি প্রায় ফিনিশের কাছাকাছি তো পড়ে গিয়েছিল নিচে একটা বেসলেট তো উঠিয়ে নিয়েছি তারপরে এগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়ে তারপরে এগুলোকে ট্যাগ মারবো ট্যাগ করার পর ট্যাগ পুরো চেক করবো কোনটা কত গ্রাম ঠিক আছে কি না এভরিথিংস সো তারপরে এগুলোকে তার দোকানে দিয়ে বিক্রি করার জন্য রেডি হবে এর মধ্যে অনেক ভুল হয়ে থাকে কোনো জিনিস হয়তো কম ওয়েট লিখে দিই তো সেগুলোর ক্ষেত্রে তখন কম ওয়েটে বিক্রি হয়ে যায় ওজন কেউ দেখে না চেক করে না নেক্সট টাইম আমি যেমনি ওজনটা করে দিই বা আমি যে ওয়েটটা লিখে দেবো সেই ওয়েট অনুযায়ী বিক্রি হয় তার থেকে একটা বেশিও নয় কমও নয় তো এই এইভাবে হচ্ছে আমার হাতেই সব কিছু স্বামী ভুল করলেই সবার ভুল সেই জন্যে অনেকটা চেক করে অনেকটা দেখে শুনে তারপরে কাজকাম করতে হয় তো ব্রেসলেট অলরেডি অত চেক করার সময় নেই মোটামুটি দিয়ে দিলাম কী করব বড়গুলো একটু চেক করেছিলাম বাট ছোটোগুলো অত ডিজাইন চেক করি না কেউ কোনোরকমভাবে দিয়ে দিয়েছি আর এই হয়েছে নতুন ডিজাইন তো এগুলোকে অনেকটা সুন্দর দেখতে তো চেনগুলো আমি দেখে নিয়েছি কোনটায় কত পিস আসছে সো সেই অনুযায়ী ডিভাইন ডিপেন্ড করবো যে ছোটো ছোটো লাইট ওয়েটের চেনগুলো আছে ও এক গ্রামের নিচে তো সেগুলোকে ট্যাগ মারব না কারণ অত সময় নেই যে ছোটো চেনে ট্যাগ করে তারপরে ওগুলোকে দেবো তো বড় বড় চেন যে বড় ওয়েট আছে সেগুলোকে ওয়েট করে ট্যাগ মেরে দিয়ে দেবো আর বাকি ছোটোগুলো স্ট্যাগ মারব না তো আমি এইগুলোকে আলাদা আলাদা করার জন্য আগে ওইগুলোকে প্যাকেটে ভরে নেবো তো ওইগুলোকে প্যাকেট করার জন্য সব কিছু প্যাকেটে লিখে নেবো কোনটা কত গ্রাম আছে বা কোনটা কোন শপে দেবো তো আমি সেই অনুযায়ী লিখে নিয়েছি বা সেই অনুযায়ী সেই প্যাকেটগুলোতে ভরেও নিচ্ছি কারণ ওই অনুযায়ী তো দিতে হবে যে না এটা এই দোকানে পড়বে এটা ওই দোকানে পড়বে তো প্রথমে আমি এইদিকে রাইট সাইডে ফেলে দিয়েছিলাম তারপর দেখলাম না এক একটা ট্রেতে রাখি তাহলে মনে থাকবে যে এটা না এই দোকানের বা ওইটা ওই দোকানের তাছাড়া আবার সেই সার্চ করতে হবে আবার দেখতে হবে কোনটা কোন দোকানে তো তার থেকে ভালো হবে আগে আগে দেখে নেওয়া বা আগে আগেই লিখে নেওয়া তো সেই অনুযায়ী দেখে নিলাম বা লিখে নিলাম আর এই যে হচ্ছে ইয়ারিংগুলো ভরে নিয়েছি প্যাকেটে তারপরে এটা রেখে দেবো তার গুলো ভরে নেবো তো গুলো অলরেডি ভরা হয়ে গেছে তারপরে লিখেও নিয়েছি যে এটা কত গ্রামে তারপরে ব্যাঙ্গল গুলো ভরে নিচ্ছি যে এটা কত ইয়ে আছে না আছে কোন শপের দ্বিতীয়টা আমি লিখে নিচ্ছি এবং ভরে নেবো দ্বিতীয়টা ভরে নেওয়ার পরে এটাকে আবার অন্য দোকানের জন্য রেডি করতে হবে অনেক কাজ বাকি আছে বাট তার সত্ত্বেও ভিডিও এর দিকে চালু করে দিচ্ছেন যেন ভিডিওটাও হোক আমি কাজটা করি তো সবাই যারা বর্তমানে বা ভবিষ্যতে যে কেউ কাজ করবে তো তার এক্সপিরিয়েন্স হয়ে থাকবে যদি সে ভিডিওটা দেখে তো সে কারণে আমি ভিডিওটা আরও করা তার কারণ জানা থাকবে বাইরে এই সব কাজ করলে কী করতে হবে না করতে হবে তো তার যদি এক্সপ্লেন থাকে তার যদি দেখা থাকে তার সে কোনো অসুবিধা হবে না কো সেই কারণে করে নিচ্ছি আরও তো ব্রেসলেটগুলোও ঘুরে নিলাম এটা অন্য দোকানের একটা তো এগুলো ব্রেসলেট ঘুরে নিয়ে তারপরে এগুলো কালার আলাদা করে নেবো এগুলো আলাদা করার পরে ট্যাগ করার জন্য প্রথম একটা দোকানে ট্যাগ করব তারপর অন্য দোকানের একসঙ্গে তিনটে দোকানে সম্ভব নয় তো একটা একটা দোকানে করে নেবো তো অনেক সময় লাগবে এক একটা দোকানে করতে প্রায় একদিন দু দিন লেগে যাবে কারণ ট্যাগ করব তারপরে কম্পিউটার এন্ট্রি করব তারপরে ট্যাগ আজ ট্যাগ বানিয়ে তারপরে আইটেমগুলোতে একটা একটা ডিজাইন নিয়ে ট্যাগ মারতে হবে কত গ্রাম কী না কী সব কিছু ট্যাগ নাম্বার তারপরে এগুলোকে রেডি করে তারপরে চেক করতে হবে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে পেপার বানাতে হবে পেপার বানিয়ে তারপরে দোকানে গিয়ে দিয়ে বিক্রি করার জন্য রেডি করতে হবে কারণ স্বর্ণ সবাই জানো স্বর্ণ এরকম নয় যে এরকম নিয়ে আসলাম দিয়ে দিলাম বিক্রি করে দিলাম এরকম কোনো বিষয় নয় এগুলোকে অনেক চেক করতে হয় অনেক কিছু করতে হয় যে স্বর্ণটা ঠিক আছে কি না কোনো ডিজাইন ড্যামেজ আছে কি না সব কিছু দেখার পর তারপরে রেডি করে তারপরে বিক্রি করা হয় তো এরকম নয় যে এরকম নিয়ে এসছি বিক্রি করতে কোন তো সেরকমভাবে সম্ভব নয় আর তো অলরেডি আর একটা দোকানেরও প্যাকেট করে নিয়েছি আর এটা তিন নম্বর দোকান তো এখানেও প্যাকেট করে নেবো আর এটাকে ভরে নেবো তো এটাও ভরে নিয়েছি প্যাকেট করে সবকিছু রেডি করে দিয়েছি তো অলরেডি ফিনিশের কাছাকাছি একটুখানি বাকি আছে আর অলরেডি হয়েই গেছে প্রায় তো এরপর আমি ট্যাগ বানাবো কারণ ট্যাগ আর বানাবো না কারণ কম্পিউটার এডি করবো দেখতে অনেক বিরক্তি লাগবে অনেক টাইম অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সেই কারণে বড় ভিডিও বানাবো না অল্পর মধ্যে ছেড়ে দেবো অনেক বড় ভিডিও হয়ে গেলে তখন ইরিটেটেড ফিল করবে তো সেক্ষেত্রে বড় ভিডিও বানাই কোনো লাভ হবে না তো চেনগুলোকে আলাদা করে ওইগুলোকে সব প্যাকেট করে নিয়েছি চেনটা আলাদা করে তারপর কম্পিউটার আমি এন্ট্রি করতে লাগবো তো সেই চেনগুলো খুব তাড়াতাড়ি করে আমি আলাদা করে নেবো তো দেখতেই পাচ্ছ চেনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি কারণ এই ডিজাইন তিন তিনটে ছিল তো তিনটে দোকানের জন্য একটা একটা করে নিয়ে এসছিলাম তো যখন গিয়ে ডিজাইন সিলেক্ট করে এসছিলাম বা যখন অর্ডার দিয়ে এসছিলাম তখন আমি ভেবেই অর্ডার দিয়েছিলাম যে কোনটা কত পিস লাগবে বাট সেগুলো যখন আসে তখন কিন্তু আলাদা করে আসে না একসঙ্গে পাঠিয়ে দেয় সেই জন্য এসে আমাকে আবার আলাদা করতে হয় তো এগুলো হচ্ছে মোনাকো ডিজাইন সব সব দোকানে একটা করে দেবো তো চার তিনটে ডিজাইন ছিল তিনটে পিস ছিল তো একটা একটা করে দিয়েছি আর বাকিগুলো আমি গুনে নিচ্ছি কোনটা কত পিস আছে তো সেরকম অনুযায়ী ভাবে দিতে হবে কারণ তো বলেইছি যে এক একটা ডিজাইন এক একটা শপে এক এক রকম ভাবে দিতে হয় সবকিছু একরকম দেওয়া যাবে না এগুলো পেপার ক্লিপ ডিজাইন আছে টিফানি ডিজাইন আছে তারপরে নর্মাল ডিজাইন আছে সব রকম ডিজাইন আছে স্নেক ডিজাইন তো সেগুলোকে সবকিছু আলাদা আলাদা করে দিয়ে নিয়ে তারপরে এগুলোকে আগে পাঠাবো আলাদা আলাদা করে নিয়েছি তারপর অলরেডি সমান সমানভাবে ভাগ করে গ্রামও নেব সবে কত গ্রাম দিলাম বা কি না আছে সেই সব এত গ্রাম দেওয়া যাবে কি না তার থেকে কম দিলে অসুবিধা হবে কি তার থেকে বেশি দিতে হবে সেগুলোকেও চেক করে নিতে হবে তো এগুলোকে দেখিয়ে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো আলাদা আলাদা করে নেবো কারণ আলাদা না করলে পরের প্রবলেম হবে তো অলরেডি আলাদা আলাদা করে নিচ্ছি কারণ আলাদা আলাদা করে সব দোকানে দিয়ে দেবো তো সব দোকানে দেওয়ার আগে চেক করে নিচ্ছি সব ডিজাইন ঠিকঠাক আছে কি না তো বড়ো চেনটাকে ধরে নিই অর্নামেন্টস যেটা আছে ওটাকে পরে করে নেবো চেনটাকে আগে করে নিই তো বড়ো চেন অলরেডি সব সমান সমান ভাগ করে নেবো তো আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি এখানটা চলো আর এই যে হচ্ছে আমি সব দোকানের জন্য আলাদা আলাদা করে নিচ্ছি এটা একটা দোকানের এটা একটা দোকানের দোকানের তিনটে দোকানের জন্য তিন রকম চেন আমি আলাদা করে নিয়েছি এটা অর্নামেন্ট তো অর্নামেন্টস ও কারণ এক গ্রামের নিচেই ওয়েট তো এটাকে সম্ভব নয় আমার পোকের ট্যাগ মারাবো অতটা সময় আমার সঙ্গে নেই জন্য অর্নামেন্ট ছেড়ে দিয়েছি আর বাকিগুলো ট্যাগ করার জন্য রেডি করে দিয়েছি হচ্ছে ডিজাইন এই হচ্ছে কাজ এটাই হচ্ছে দোকানের কাজ তো আমি সবকিছু রেডি করে ট্যাগ মেরে সবকিছু করে হচ্ছে দেখতেই পাচ্ছ ব্যাঙ্গেল আর সব ট্যাগ মারা হয়ে গেছে কম্পিউটার এন্ট্রি করা সবকিছু কাজ রেডি তো এবার এর পরে আমি এটাকে দোকানে দিয়ে দেবো তো দোকানে দেওয়ার জন্য প্যাকেট করে নেবো আর এই হচ্ছে প্যাকেটে ভরে নিচ্ছি আমি সব চেন মেন যা আছে চেন ব্রেসলেট প্যানডেন্ট ইয়ারিং সব কিছু ভরে নেবো তারপরে এটাকে নিয়ে আমি অন্য দোকানে চলে যাবো তো আমার সঙ্গে এখন কেউ যাবে না একাই যেতে হবে তো মনের মধ্যে একটা ভয়ই থাকে কারণ এখান থেকে অতটা যেতে হবে আর এত টাকার এটা কত টাকার স্বর্ণ সে তো আমি সবাই জানো যে স্বর্ণের দাম কত তো বুঝতেই পারছো সবাই ধারণা করো আর যারা দেখছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ শেয়ার করে দাও